যেটা সৌরভ ভাই বললেন যে এই সব কিছু আদালতের ই দিয়ে হয় না, রায় দিয়ে হয়, 15 আগস্ট ছুটি বাতিল হয় না, আবার ওই ওটার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ওটাও বাতিল করা, এটাও ঠিক না, সবকিছুই আদালতের উপর দোহাই দেওয়া ঠিক না। আর এখন তো আদালত হয়ে গেছে যেমনি, ছাত্রদের কাছে বলেন বা সমন্বয়কারীদের কাছে বলেন যেমনি। সরকারি ছুটি যে বন্টন করা হলো এই বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাই, এই ছুটির তালিকার ভেতরে পজিটিভ বিষয়গুলো কি বা নেগেটিভ কোনো বিষয় রয়েছে কিনা? ছুটি তো বেসিক্যালি সরকারি ছুটির সাথে আমাদের অর্থাৎ সুপ্রিম কোর্টের ছুটির কোনো মিল নেই। সুপ্রিম কোর্টের ছুটি এটা প্রধান বিচারপতি দিয়ে থাকে, তারপরও একজন নাগরিক হিসাবে আমার এখানে একটা বক্তব্য আছে, সেটা হলো 7ই মার্চ সেটা 21 সালে দিক বা 20 সালে দিক, এটা কিন্তু কোনো পারিবারিক দিবস না, এটা জাতীয় দিবস। তেমনি 14ই ডিসেম্বর বাতিল হয়েছে কিনা আমি জানি না, না হয়নি, 14ই বাতিল হয়নি, তো এগুলো কিন্তু জাতীয় দিবস। এবং আরো আমি একটু বলি, সেটা হলো যে কোন এক উপদেষ্টা তিনি বলেছেন এই উপদেষ্টা মন্ডলী বা এই সরকার বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মনে করেন, এই এইসব নিয়ে তো তাকে অন্তর্বর্তীকালীন সরকার আসে, এটা সার্বজনীন ভাবে স্বীকৃত এবং ঐতিহাসিক ভাবে স্বীকৃত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির পিতা। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়ে স্বাধীনতা দিবস, 7ই মার্চ এবং 16ই ডিসেম্বর এগুলো ঐতিহাসিক ভাবে সত্যি। আপনি 15ই আগস্ট পালন করতে দেবেন না, অথচ 11ই সেপ্টেম্বর জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করতে, এই যে কন্ট্রাডিক্টরি অ্যাটিটিউড তার ভেতর থেকে কিন্তু একটা রাজনীতি বেরোয় আর যে রাজনীতিটা মৌলবাদী রাজনীতি। আমরা কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়েছে কিন্তু পাকিস্তানের বিজাতি তত্ত্বের কবরের উপর দাঁড়িয়ে, এবং গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই দুটো ছিল ব্যতিক্রম, গণতান্ত্রিক অধিকার আর একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা, এই দুটি ছিল অন্যান্য রাষ্ট্রের থেকে বাঙালি বাংলাদেশের সৃষ্টির মূল জায়গা। আর এখানে যারাই শপথ গ্রহণ করেছেন সৌরভ ভাইয়ের সাথে সুর মিলে আমি বলতে চাই, সেটা এই সংবিধান রক্ষা করার জন্যই কিন্তু শপথ নিয়েছেন, অতএব সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ করার কারোই কিছু নাই। আর এই এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি, কাজটা হলো একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে সব মানুষ ভোট দিতে পারে তার বেসিসে যে সরকার নির্বাচিত হবে তার কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, এটা হলো বেসিক কাজ। এই সংস্কার টংস্কার যায় কিছুই বলতেছেন ভালো মানলাম, কিন্তু যে পার্লামেন্টটা আসবে তারা যদি এটা রেটিফাই না করে, যেটা সৌরভ ভাই বললেন যে এই সব কিছু আদালতের ই দিয়ে হয় না, রায় দিয়ে হয়, 15 আগস্ট ছুটি বাতিল হয় না, আবার ওই ওটার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ওটাও বাতিল করা, এটাও ঠিক না, সবকিছুই আদালতের উপর দোহাই দেওয়া ঠিক না। আর এখন তো আদালত হয়ে গেছে যেমনি, ছাত্রদের কাছে বলেন বা সমন্বয়কারীদের কাছে বলেন জিম্মি, তো আসলে এই সময়টাই জিম্মি ছিল নাকি এর আগেও জিম্মি ছিল? এর আগেও আইনজীবীরা শুধুমাত্র জিম্মি ছিল, কিন্তু বিচারকরা ছিল, আইনজীবীরা কিছু কিছু অংশে ধরেন নির্বাচনের ক্ষেত্রে এসে জিম্মি ছিল, এখন সেই ঠিক উল্টাটাই হচ্ছে, এতে আমার বিন্দুমাত্র ই নাই, আপত্তি নাই, যে যা করেছে তার রেজাল্ট ভোগ করছে, বিভিন্ন জায়গায় যেভাবে জোর করে যারা
নির্বাচন করেছে, সেই জায়গাগুলো আবার বেদখল হয়েছে। আবার চাঁদার বেলাও তাই হয়েছে, যারা চাঁদা তুলতো সে চাঁদার জায়গায় আরেক দল এসে গেছে। সব জায়গায় হাত বদল রদ বদল এটা হয়েছে।